তাহসিন রাকিব, সবাই তাকে তাহসিনেশ্বর নামে চেনেন। একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক, ফটোগ্রাফার এবং গায়ক। জন্ম 5 নভেম্বর। তাহসিনের শৈশব কেটেছে সৌদি আরবে। যখন ক্লাস 4-এ পড়েন তখন চলে আসেন নোয়াখালীতে। সেখানে একটি কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হন, এরপর নোয়াখালী জিলা স্কুল, সেখান থেকে এসএসসি পাশ করে চলে আসেন ঢাকা। ঢাকা থেকে এইচএসসি পাশ করে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি নিতে চলে যান লন্ডনে। সেখানে ডিপ্লোমা অন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সে পড়াশোনা করার জন্য গ্রাফটন কলেজ অফ ম্যানেজমেন্ট সায়েন্স লন্ডনে ভর্তি হন। লন্ডনে 2 বছর পড়ার পর পোস্ট গ্রাজুয়েট করার জন্য চলে আসেন আমেরিকায় এবং সেখানে মন্টগোমেরি কলেজে ভর্তি হন। এখন সেখানেই সপরিবারে বসবাস করছেন, পাশাপাশি চলছে কাজ এবং পড়াশোনা। সব কিছুর পাশাপাশি তিনি একজন সফল ইউটিউবার, তবে নিজেকে ইউটিউবার হিসেবে পরিচয় দিতে চান না তিনি। তিনি চান তাকে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই চিনো। Hi guys, today I'm making a social experiment type of video. It's about how girls react with awkward pickup lines. Here it goes. Excuse me, ma'am. Do you have the time? Not really. I'm heading back to the library to do work. Oh, no, the time to give me your number. Oh, no. Sorry. That's all right. Excuse me. Are you ordering something? Do you have a GPS? I don't. You don't? No. Because I'm just lost in your eyes. ইউটিউবের যাত্রা শুরু করেন 2014 সালের 18 অক্টোবর। ইউটিউবের যাত্রা বলতে গেলে হঠাৎ করে পরিচিত এক ছোট ভাই নাফিসের অনুপ্রেরণাতে ইউটিউবের চ্যানেল খুলে বসেন তাসে। প্রথম থেকে টুকটাক ভিডিও দিতেন, শখের বসে এসব করতে শুরু করেন। বেশিরভাগ ভিডিও থাকতো বিভিন্ন গানের কভার, তবে সেগুলো এখন নেই। দিনের পরিবর্তন আর রুচির ব্যবধানে সেগুলো ডিলেট করেছেন নিজে। তখন থেকে ইউটিউবে দর্শকদের ভালো অনুপ্রেরণা পেয়ে নিয়মিত ভিডিও বানাতে থাকেন, যা এখনও অব্যাহত আছে। বর্তমান সময়ের জনপ্রিয় একজন ইউটিউবার হিসেবে নিজের জায়গাকে পোক্ত করেছেন তাসিন। তাসিন রাকিব ইউটিউবে টপ 5 সিরিজের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। হাই গাইস, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ টপ 5। আজকের এপিসোডে শো করা হবে টপ 5 বাংলাদেশি পলিটিশিয়ান্স। সো আর দেরি কিসের, শুরু হয়ে যাক। তো নাম্বার 5 আমি জিনাকে রেখেছি, ওনার নাম দিয়েছি আমি পিঞ্চ মাস্টার। হি ইজ দ্য বেস্ট পিঞ্চ মাস্টার আই হ্যাভ এভার সিন। উনি আরেকজন ফেলো পলিটিশিয়ানকে যেভাবে পিঞ্চ মেরেছে, ওই পিঞ্চটা ছিল যেমন হাস্যকর তেমন লেগেছে ওনার বুকের একদম মধ্যখানে, একদম ঠিক মন যেখানে হৃদয় সেখানে। পাশাপাশি দেশের মানুষের জন্য বানান সামাজিক সচেতনতামূলক ভিডিও। তাসিনেশন নামের ইউটিউব চ্যানেল শুধু প্রবাসে নয়, বাংলাদেশেও জনপ্রিয়। শুধু নিজের সৃষ্টিশীলতা নিয়ে নয়, কাজ করছেন দেশে যারা ইউটিউবে অশ্লীল কন্টেন্ট, আজে বাজে ভিডিও আপলোড করেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি নিজে এবং তার চ্যানেল তাসিনেশন। আলোচনা সমালোচনা কিংবা কারো হুমকি কথায় থেমে না থেকে কাজ করে যাচ্ছেন। যারা অশ্লীলতাকে কাজে লাগিয়ে ভাইরাল হতে চাচ্ছেন, রোস্ট করার মাধ্যমে তিনি সবার সামনে তাদের কর্মকাণ্ড তুলে ধরছেন, যা বর্তমান সময়ে বেশ আলোচনায় নিয়ে এসেছে তাকে এবং তার কাজকে। বর্তমানে রোস্ট করতে শুরু করায় বেশ আলোচনায় চলে এসেছেন তিনি। শুধু তাই নয়, তার দেওয়া তথ্য অনুযায়ী রোস্ট করার পর থেকে দেশের ইউটিউব চ্যানেলগুলোতে বাজে কন্টেন্টগুলো ডিলেট, হিডেন, এমনকি সরিয়ে ফেলেছে অনেকে। তাহসিন শুধু ইউটিউবার নয়, এইচটিএম রেকর্ডস নামের জনপ্রিয় রেকর্ড লেভেলের মালিক। এইচটিএম রেকর্ড একটি প্রোডাকশন হাউস। তাহসিনের ফটোগ্রাফির প্রতি খুব ঝোঁক ছিল, আমেরিকাতে ফটোগ্রাফি এবং লাইটিংয়ের উপর সার্টিফিকেট কোর্সও করেছেন। আগে থেকেই ক্যামেরার প্রতি আগ্রহ কাজ করত, হয়তো সেটাই এতদূর তাকে নিয়ে এসেছে। তাহসিনেশন তার কাজ দিয়ে নিজেকে এমন এক জায়গায় অধিষ্ঠিত করেছেন, তার ফলোয়ার তৈরি করেছেন, যার তুলনা তিনি নিজে। লাইভ স্টোরি বাংলার পক্ষ থেকে তাকে জানাই স্যালুট এবং তার দীর্ঘায়ু কামনা করি। Subscribe Live Story Bangla, press the bell icon button and never miss another update. Thank you.